ভারতের উত্তর পূর্ব অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় এই সাতটি পার্শ্ববর্তী রাজ্য একত্রে সপ্তভাগিনী রাজ্য, সাত বোনের রাজ্য বা সেভেন সিস্টার নামে পরিচিত। এই সাত রাজ্যের মধ্যে জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্যে থাকা সত্ত্বেও অনেক আগে থেকেই এরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে খুব সাদৃশ্য। এই সাতটি রাজ্যে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাস ও বৈচিত্র্যময় সংস্কৃতি ঐতিহ্যকে ধারক ও বাহক। এবার প্রতিটি রাজ্যে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। আসাম রাজ্যটি ভারতের উত্তর পূর্বের কেন্দ্রে অবস্থিত। আসামের ভূপ্রকৃতি উর্বর সমতল ভূমি, বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল রয়েছে। এখানে বসবাসকারী মানুষের মধ্যে প্রধানত আসামিয়া, বাঙালি, বোরো, মিংসি ইত্যাদি নৃগোষ্ঠী মানুষ রয়েছে। মেঘালয় রাজ্যটি পাহাড়ি এবং ঘন বনাঞ্চল নিয়ে গঠিত। চেরাপুঞ্জি এবং কি মাউসিনরাম পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত প্রবণ এলাকা হিসাবে পরিচিত। মেঘালয়ের প্রধান জনগোষ্ঠী খাসি, গারো। অরুণাচল রাজ্যটি প্রধানত পাহাড়ি এলাকা নিয়ে গঠিত, যাদের মধ্যে রয়েছে হিমালয়ের অংশ, একটি সূর্যোদয়ের ভূমি নামেও পরিচিত। এখানে 20টিরও বেশি প্রধান জনগোষ্ঠী এবং কি আরও অনেক ছোট ছোট নির্জনগোষ্ঠী বাস করে। অরুণাচল প্রদেশের বিভিন্ন আদিবাসী সংস্কৃতি জীবনযাত্রা লক্ষ্য করা যায়। মণিপুরের ভূমি পাহাড়, উপত্যকা এবং হ্রদ নিয়ে গঠিত। মণিপুরের প্রধান জনগোষ্ঠী হল মেইতেই, যারা রাজ্যের বৃহত্তম জনগোষ্ঠী। এছাড়া নাগা, কুকি ও অন্যান্য জনগোষ্ঠী মানুষ এখানে বাস করে। এখানকার মণিপুরী নৃত্য এমনকি মার্শাল আর্ট খুবই বিখ্যাত। অর্থনীতিতে মণিপুরের কৃষি, বোনা কাপড় ও হস্তশিল্পের উপর নির্ভরশীল। মিজোরামের প্রধান জনগোষ্ঠী হল মিজো, যারা মিজো ভাষায় কথা বলে। এখানকার নৃত্য, গান এবং পোশাক তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অর্থনীতির প্রধান হল কৃষি এবং হস্তশিল্পের উপর নির্ভরশীল। এছাড়া বেত এবং বাঁশের তৈরি সামগ্রী এখানকার অর্থনীতিতে বড় ভূমিকা পালন করে থাকে। ত্রিপুরার প্রধান জনগোষ্ঠী হল ত্রিপুরি, বাঙালি এবং কি অন্যান্য উপজাতি গোষ্ঠী। এখানকার গোমতী নদী, উজান্তা পাহাড়ের মধ্যে অবস্থিত প্রাচীন মন্দির ত্রিপুরা। ত্রিপুরার অর্থনীতি মূলত কৃষি, বনজ পণ্য এবং কি চাষ শিল্পের উপর নির্ভরশীল।